হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু দিস ভিডিও। আপনার যদি চুলোটা সমস্যা থাকে বা ধরতে পারছেন না কেন উঠছে, আপনি রোজ যে তেল ব্যবহার করছেন সেটাই প্রধান কারণ হয়তো। এই ভিডিওতে এমনই কয়েকটি তেলের সম্বন্ধে বিস্তারিত বলবো যা আপনার হেয়ারকে ড্যামেজ করছে এবং অত্যন্ত হার্মফুল আপনার চুলের জন্য। সো ভিডিওটি সম্পূর্ণ দেখুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করুন। লেটস স্টার্ট। একটি খুবই গুরুত্বপূর্ণ কথা হলো হেয়ার ফলের বিভিন্ন কারণ থাকতে পারে, যেমন জেনেটিক্স, হরমোনাল ইমব্যালেন্সেস, পুয়ার নিউট্রিশন, স্ট্রেস অ্যান্ড সার্টেন মেডিকেল কন্ডিশনস। তাই সবার প্রথমেই বলবো আপনার যদি এক্সট্রিম হেয়ার ফল ঘটছে তাহলে একজন হেয়ার স্পেশালিস্ট ডার্মেটোলজিস্টকে দেখানো জরুরি, মূল কারণটি উদ্ঘাটনের জন্য যে কোনো হেয়ার ওয়েলস ব্যবহার বা ট্রিটমেন্টের পূর্বে। এবার আসি মেন টপিকে। আমরা চুলের যত্নের জন্য ইন্টারনেট সার্চ করে ঘরোয়া উপায় অনেক কিছু ব্যবহার করি, অনেক সময় তা আমাদের ভালো ফলও দেয়, তবে কিছু ক্ষেত্রে কারো কারো ক্ষেত্রে চুলের জন্য বেশ ক্ষতিকারকও হয়ে ওঠে। তাই নিজের কন্ডিশন না জেনে শুনে ব্যবহার করলে অতিরিক্ত চুল ওঠা দেখা যায়, আপনি নিশ্চয়ই সেটা চাইবেন না। তাহলে আজই জেনে নিন কোন কোন তেল আপনার চুলের জন্য ক্ষতিকারক হয়ে উঠতে পারে। প্রবাবলি ব্যাড অয়েলস ফর হেয়ার। লেমন অয়েল বা পাতিলেবুর তেল আমাদের স্ক্যাল্প হলো দেহের কিছু সেন্সিটিভ অংশের মধ্যে অন্যতম। বিশেষজ্ঞদের মতে লেবুর রস অথবা লেবুর তেল সরাসরি ব্যবহারে অত্যন্ত ক্ষতিকারক হয়ে উঠতে পারে, কারণ লেবুর রসে প্রচুর পরিমাণে অ্যাসিড থাকে। তাই এটি আপনার চুলকে গোড়া থেকে দুর্বল, ভঙ্গুর করে তুলতে পারে, যাতে চুল গোড়া থেকে উঠে আসতে পারে। আপনার চুল পড়ার সমস্যা থাকলে এই তেল ব্যবহার না করাই ভালো। অলিভ অয়েল নামটি দেখে আমিও অবাক হয়েছিলাম যখন আমি রিসার্চ করে জানতে পারলাম অলিভ অয়েল চুলের যেমন উপকারী তেমন কারো কারো ক্ষেত্রে ক্ষতিকারক। এটি ব্যবহারে চুল আঠাটা হয়ে যায়। অলিভ অয়েলের নেচার কোমেডোজেনিক, যা ত্বকের পোর্স বন্ধ করে দেওয়ায় অ্যাকনে হতে পারে। চুলের শ্যাম্পু করার পরেও খুব স্টিকি হয়ে থাকতে পারে, ফলে চুলের ক্ষতি হয় এবং ধীরে ধীরে পাতলা হয়ে যায়। তাই আপনার স্ক্যাল্পের সমস্যা, ত্বক সংবেদনশীল থাকলে এই তেল ব্যবহার বন্ধ করুন। মিনারেল অয়েল। এই তেল চুলের শ্যাম্পের চারপাশে একটি ব্যারিয়ার তৈরি করতে পারে, চুলে আর্দ্রতা প্রবেশ করতে এবং বের হতে বাধা দেয়, ধীরে ধীরে ড্রাইনেস এবং চুল ভাঙতে শুরু করে। মিনারেল অয়েলে এমন কিছু ক্ষতিকারক উপাদান থাকে যা চুলের প্রাকৃতিক জেল্লা কমিয়ে স্ক্যাল্পের জন্য অত্যন্ত ক্ষতিকারক হয়ে ওঠে। তাই বাজার চলতি মিনারেল অয়েলের অ্যাড দেখার পর চোখ খুলে তার ইনগ্রিডিয়েন্টসগুলো দেখে তারপর ব্যবহার করুন। কর্পূরের তেল সবার জন্য উপকারী না হতে পারে। কর্পূরের তেল স্ক্যাল্পকে মারাত্মক রুক্ষ শুষ্ক করে তোলে, ফলে স্ক্যাল্প অ্যাকনে, ফাঙ্গাল ইনফেকশন হতে পারে। আপনার ত্বক সংবেদনশীল এবং অ্যালার্জিজনিত সমস্যা থাকলে এই ধরনের তেল এড়িয়ে চলা উচিত। পেট্রোলেটাম। মিনারেল অয়েলের মতনই এটিও হেয়ার শেপটের চারপাশে একটি ব্যারিয়ার তৈরি করে, ফলে চুলকে প্রপার ময়েশ্চার থেকে বিরত করে, ফলে ড্রাইনেস এবং ব্রেকেজ বেড়ে যায়। হেভি অয়েলস যেমন ক্যাস্টর অয়েল, অলিভ অয়েল, অ্যাভোকাডো অয়েলের মতন ভারী তেল পরিমিতভাবে ব্যবহার করলে যেমন উপকারী হতে পারে, তেমন অতিরিক্ত ব্যবহার করলে বা সঠিকভাবে চুল পরিষ্কার না করলে চুলের ঘনত্ব কমে, ভেঙেও যেতে পারে। এসেন্সিয়াল অয়েলস যেমন টি ট্রি অয়েল, পেপারমিন্ট অয়েল স্ক্যাল্পে ইরিটেটিং করে, ড্রাইনেস, ইচিং ঘটায়, ফলে চুল পড়ার সমস্যা আরও বেড়ে যায়। সুতরাং বন্ধুরা, এবার আমি কিছু সাজেশন দিই যেগুলো আপনারা মন দিয়ে শুনুন। কোনো তেলকেই আমি ওয়েস্ট অয়েল ফর হেয়ার এই তকমা দিব না, কারণ মানুষের হেয়ার টাইপ, টেক্সচার, স্ক্যাল্প কন্ডিশন অনুযায়ী কিছু তেল কারো কারো ইন্ডিভিজুয়ালি শ্যুট নাও করতে পারে। কিছু মানুষের কোকোনাট অয়েলেও স্ক্যাল্প ইরিটেশন হয়, হেয়ার ফল হয়, কারণ কোকোনাট অয়েলও কোমেডোজেনিক প্রকৃতির, যা কারো কারো অ্যালার্জিক রিয়াকশন দেখা দেয়। তাই আমি বলবো আপনি যেই তেলই ইউজ করুন না কেন শুরুতেই দেখুন কোনো প্রবলেম হচ্ছে কিনা, হলে পরে বাদ দিয়ে দিন। তেল কেনার পূর্বে তার ইনগ্রিডিয়েন্টসগুলো দেখুন। আর স্ক্যাল্প অয়েলি মানে এমনিতে তেল তেলে ভাব থাকলে রাতে তেল মেখে শোবেন না, শ্যাম্পু করার 1-2 ঘন্টা পূর্বে তেল মেখে তারপর ধুয়ে ফেলবেন। সর্বোপরি চুলোটার সমস্যা খুব বেশি হলে পূর্বেই নিজে ডক্টর না হয়ে স্পেশালিস্টের কাছে যাওয়া জরুরি, কারণ তিনিই বলতে পারবেন আপনার চুলোটার সমস্যা কোন কন্ডিশনে রয়েছে। এরকমই মাত্র 3-4 মিনিটে গুরুত্বপূর্ণ হেলথ টিপস পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। আর আপনার হেয়ার অয়েল নিয়ে কোনো অভিজ্ঞতা থাকলে অবশ্যই কমেন্ট বক্সে সবার সাথে শেয়ার করুন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।